বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা শেষ হলো প্রায় 24,000 কোটি টাকার ঋণ সহায়তা চুক্তির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বব্যাংকের বৈঠকে এই ঋণ সহায়তার পাশাপাশি আলোচনা হয় বাংলাদেশের উন্নয়নের নানা দিক নিয়ে। এ সময় প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, তারা যেন উন্নয়নের জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত জুড়ে না দেন। এর আগে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র গোটা বিশ্বের অভিন্ন শত্রু, এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ওয়াশিংটন ডিসি থেকে শুভ রায়ের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, পদ্মা সেতু ঋণ নিয়ে মিথ্যাচার করা হয়েছিল, আর বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মা সেতুর একটি ছবি উপহার দেন। এর আগে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট উদ্বোধন করেন বিশেষ চিত্র প্রদর্শনীর, যাতে তুলে ধরা হয় বাংলাদেশের উন্নয়ন জয়যাত্রা ও 5 দশকে বিশ্বব্যাংকের কার্যক্রম। এ সময় দারিদ্রকে গোটা বিশ্বের অভিন্ন শত্রু হিসেবে আখ্যা দেন প্রধানমন্ত্রী, সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। Bangladesh has emerged as a global role model in disaster management and preparedness. We invested heavily in early warning system, disaster resilient infrastructure, and community-based interventions. Bangladesh is also a leading laboratory of climate adaptation, featuring a number of nature-based and technological solutions. I invite the World Bank and other development partners to join us in implementing the projects under our Bangladesh Data Plan 2100. Smart Bangladesh binirmane sob shomoy Bishwabank pashe thakbe bole asha prokash koren Pradhanmantri. বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের সম্পর্কে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বব্যাংকের সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। শুভ রায়, নিউজ 24, ওয়াশিংটন ডিসি।